আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাব শরীয়তপুর থেকে মাদারীপুর যাবেন কিভাবে এবং শরীয়তপুর থেকে মাদারীপুর লেক পার্কে যাবেন কিভাবে, সে সম্বন্ধে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে আরও জানাব শরীয়তপুর থেকে মাদারীপুর যেতে কত টাকা ভাড়া লাগে এবং কীভাবে গেলে সবচেয়ে বেশি ভালো হয়, সে সম্বন্ধে আজকের ভিডিওটি বানানো হয়েছে। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি শরীয়তপুর থেকে মাদারীপুর যাব, মাদারীপুর স্যামসাং কাস্টমার কেয়ারে। তো আজকে আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো এবং আপনারা যারা শরীয়তপুর থেকে মাদারীপুর যেতে চান তারা কিভাবে সহজ যেতে পারেন সেই দৃশ্যগুলো এবং তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আমার ভাষা ডোগরি, তো আমি ডোগরি থেকে অটোতে করে শরীয়তপুর সদরে আসি। শরীয়তপুর সদর থেকে মনোহর বাজারে গিয়েছিলাম। তো শরীয়তপুর সদর থেকে মনোহর বাজার যাওয়ার পর মনোহর বাজার থেকে বাসে করে তারপর মাদারীপুর গিয়েছি। আর আপনারা যারা শরীয়তপুর থেকে মাদারীপুর যেতে চান আপনারা গাড়িতে, যে কোনো গাড়িতে মাদারীপুর যেতে পারেন। তো সাধারণত বেশিরভাগ মানুষ বাসেই যায়, কারণ বাসে ভাড়াও কম এবং যেতেও সুবিধা। তবে শরীয়তপুর টু মাদারীপুর যেই বাসগুলো আছে সেগুলো হলো লোকাল বাস। বাসগুলো লোকাল হওয়ার ফলে যে কোনো জায়গা থেকে বাসগুলোতে ওঠানামা করা যায়। শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে মাদারীপুর সদর পর্যন্ত জনপ্রতি ভাড়া 45 টাকা করে ধার্য করা হয়েছে। শরীয়তপুর টু মাদারীপুরের সবগুলো বাসেই শরীয়তপুর সুপার সার্ভিসের অন্তর্ভুক্ত। তবে বাস ছাড়া যদি অন্য কোনো গাড়িতে শরীয়তপুর থেকে মাদারীপুর যেতে চান তাহলে জনপ্রতি খরচ পড়তে পারে 100 থেকে 150 টাকা পর্যন্ত। সুপ্রিয় বন্ধুগণ, আর আপনারা যারা নিজস্ব বাইক নিয়ে শরীয়তপুর থেকে মাদারীপুর যেতে চান তার অবশ্যই খেয়াল রাখবেন আপনার নিজের বাইকের লাইসেন্স আছে কিনা এবং আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। শরীয়তপুর থেকে মাদারীপুর যাওয়ার পথে চেকপোস্ট আছে, সেখানে হয়তোবা চেক করা হতে পারে। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা যারা শরীয়তপুর থেকে মাদারীপুর বাইক করে যেতে চান তার অবশ্যই শরীয়তপুর সদর থেকে আঙ্গারিয়া বাজার যাবেন। সেখান থেকে কাশিমপুর দিয়ে ট্যাগের হাট ব্রিজ পার হয়ে মঠের বাজার হয়ে তারপর পেয়ে যাবেন একটি টোলঘর। সেখানে আপনারা 10 থেকে 20 টাকা টোল ভাড়া দিয়ে আসমত আলী সেতু পার হয়ে আপনারা ডাইরেক্ট মাদারীপুর যেতে পারবেন। এতে সময় লাগতে পারে শরীয়তপুর থেকে মাদারীপুর যাওয়ার পথে বাইকে করে 20 থেকে 25 মিনিট। সুপ্রিয় বন্ধুগণ, আবার যারা আসবেন তারা সেই পথ ধরেই আবার শরীয়তপুরে এসে পড়বেন। আর যারা বাসে আসতে চান তারা অবশ্যই মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা শরীয়তপুরের বাসে উঠবেন, ডাইরেক্ট শরীয়তপুর সদরে বাস স্ট্যান্ড এসে নামতে পারবেন। এছাড়াও আপনারা অন্য যে কোনো গাড়িতে করে আপনারা শরীয়তপুরে আসতে পারবেন, এর জন্য ভাড়া একটু বেশি লাগবে। সুপ্রিয় বন্ধুগণ, আমি শরীয়তপুর জেলাভিত্তিক ভিডিও মেক করে থাকি। আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন শরীয়তপুর জেলার খবরাখবর, এমনকি শরীয়তপুর জেলার দর্শনীয় ও আকর্ষণীয় স্থানের ভিডিও এবং শরীয়তপুর জেলার বাসের তথ্য এবং ভিডিও। যারা নিজস্ব জেলা শরীয়তপুরের ভিডিও দেখতে আগ্রহী এমনকি যারা পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরের ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন তার অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।
শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। এখানে থামবে সে নিয়ে গিয়েছে।